যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় যমুনা ফিড কোম্পানিকে অন্য কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড বিক্রয়ের জন্য 25,000 টাকা জরিমানা করেছে যশোর র‍্যাব 6-এর ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব 6-এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বগুড়ার আলাল ফিড ও মনিরামপুরের তিতাস পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রির নাম ব্যবহার করে প্রতারণামূলক পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিড বাজারজাত করছে এমন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে র‍্যাব 6-এর কমান্ডার নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি নাজমুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রক লিপটন সর্দারের সমন্বয়ে র‍্যাব 6-এর একটি আভিযানিক দল যমুনা ফিডস কোম্পানিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত রফিক মল্লিকের ছেলে শাহ আলমকে 25,000 টাকা জরিমানা আদায় করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত টাকা চালান মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।